জমিতে নোনা জল ঢুকে ব্যাপক ক্ষতি করছে ফসলের ধান সহ বিভিন্ন শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে প্রশাসনকে জানিয়েও কোন রকম উপকার পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে পথ অবরোধ করলেন চাষিরা চাষের জমিতে নোনা জল ঢুকে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বাধ্য হয়ে পথ অবরোধ করলেন কয়েকশো চাষী ঘটনাটি ঘটেছে বসিরহাট এক নম্বর ব্লকের পিফা এলাকায় অবরোধে ন্যাজাট রোড ও মালঞ্চ রোডে যান চলাচল ব্যাহত হয় এদিন অবরোধকারী চাষিদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় চাষের জমিতে নোনা জল ঢোকায় চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে ধানের পাশাপাশি শীতকালীন ফসলেও ক্ষতি হওয়ায় সমস্যার মুখে পড়েছেন চাষিরা যে পাকা ধান সেই পাকা ধানে জল করে লোকেদের এই যে নোনা জল ওদের প্রয়োজনীয় অথচ সেই জল তুলে আমাদের পাকা ধানে অন্তত এক ফুট করে জল জমে গেছে অটোমেটিক এটা আমরা প্রশাসন ইরিগেশন দপ্তরে বা ভিডিও সাহেবের একাধিকবার জানা নিয়ে এসে এসডিও সাহেবের জানা নিয়ে এখানে ডিএম এর নলেজও আমরা কম বেশি রাখতে পেরেছি কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই সমস্যা আমরা ভুগছি শনিবার ঘূর্ণিঝড় বুলবুলের পর নোনা জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে বলে জানান কৃষকেরা তাদের দাবি আগেও বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কোনো সুরাহা না হওয়ায় এদিন বাধ্য হয়ে অবরোধে নামেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান বসিরহাট থানার আইসি তিনি প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধানে উদ্যোগী হন জল ধর মালিকরা চক্রান্ত করে এবং সোনাতলা বিলটা মাছ চাষ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং সেই জন্যে সুযোগ পেলেই ভূমকুণ্ড বলে আমাদের যে ওখানে একটা ওখানে কালভাট আছে সেই কালভাটের যে ব্রিজটা ওই ব্রিজটাকে আমাদের জল পাস করার কথা কিন্তু সুযোগ পেলেই নোনা জল লুকিয়ে দিয়ে আমাদের মাঠের ফসলটাকে নষ্ট করার চেষ্টা করছে প্রত্যেকবার যাতে চাষিরা বাধ্য হয়ে এই সোনাতলা বিলটাকে জল ধরে পরিণত করে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স বছিৰহা